দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখছিলেন। এই মুহূর্তে আমরা যুক্ত হব ডক্টর আহমেদ হোসেনের সাথে, রোগ তত্ত্ব গবেষক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, অধ্যাপক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। ডক্টর আহমেদ হোসেন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি শুনছিলেন। একেবারে শেষের লাইন থেকে যদি শুরু করতে চাই, শেষের জায়গাটায় আমরা বলছিলাম যে গত চব্বিশ ঘন্টায় 3,614 জন আক্রান্ত হয়েছেন, এবং যেটি এক মাসের চেয়েও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ বলা হচ্ছে। তো কি মনে হয় এই বিষয়টিতে আপনার? এবং মৃত্যুর জায়গাটা যদিও কমে এসছে, মৃত্যুর জায়গাটা আমরা গতকাল 500+ আক্রান্ত ছিল, মারা গিয়েছিলেন 7 জন, এই বিষয়টা যদি বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে কিছুটা আপস এন্ড ডাউন থাকবে। আমরা মানে আমাদের আতঙ্কের জায়গাটা অনেক আগে কাটিয়ে এসেছি এই জায়গাটা থেকে। আর বাংলাদেশে এমনি তো এখনো পর্যন্ত টেস্ট পজিটিভিটি রেটের দিকে যদি তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে এটা 5%-এর নিচেই আছে। সো আমরা যদি আমাদের প্যান্ডেমিক কন্ট্রোলের কথা বলা হয়, তাহলে কিন্তু আমরা প্যান্ডেমিক কন্ট্রোলের মধ্যেই এখনো পর্যন্ত আছে। আর যে আপস এন্ড ডাউনের কথা বলা হচ্ছে, কোনোদিন 300-এর ঘরে ঢুকছে, কোনোদিন 500-এর ঘরে ঢুকছে, এই আপস এন্ড ডাউনটা কিছুদিন থাকবে, যতদিন পর্যন্ত আসলে করোনাটা আমরা মানে পুরোপুরি এটাকে নিয়ন্ত্রণের মধ্যে না আনতে পারি, যেটাকে আমরা বলছি হার্ড ইমিউনিটি কথা। কারণ আমাদের প্রতিটা দেশ, ওয়ার্ল্ডের প্রতিটা দেশ এখন হার্ড ইমিউনিটির দিকে এগোনোর চেষ্টা করছে। সেই পার্সপেক্টিভে যদি আমি এখন কম্পেয়ার করি বিভিন্ন দেশের সাথে, তাহলে দেখা যাচ্ছে যে আমেরিকা তাদের যে 25% মানুষকে এখনো পর্যন্ত ভ্যাকসিনেটেড করতে পেরেছে, সেই তুলনায় বাংলাদেশের ভ্যাকসিনেশনের যে রেটটা সেটা হচ্ছে 1.8%। তো আমরা এখনো পর্যন্ত যেভাবে এগোচ্ছি, 1.8% যেভাবে এগোচ্ছি, এটাতে কিন্তু প্রচুর সময়ের প্রয়োজন। এবং এখনো পর্যন্ত প্রতিটা ভ্যাকসিন কিন্তু এখন কিছুটা ট্রায়াল স্টেজেই আছে, কারণ আমরা এখনো পর্যন্ত জানি না যে এই ইমিউনিটিটা কতদিন পর্যন্ত থাকবে। তো একটা দেশকে যদি এখন হার্ড ইমিউনিটি মানে অ্যাকসেপ্ট করতে হয় বা নিয়ে যেতে হয় সেখানে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে মানে 70% মানুষকে আমাদের সেই সেটাকে আমাদের তার ভ্যাকসিনের আওতা নিয়ে আসতে হবে, নো ম্যাটার হোয়াট, তারা কি আমাদের আগে করোনায় আক্রান্ত হয়েছিল কি হয়নি সেটা দেখার বিষয় না। আমাদের কথা হলো যে তাদেরকে 70% মানুষকে তাদের ভ্যাকসিনের আওতা নিয়ে আসতে হবে। আমরা যে 1.8% এর কথা বলছি এখনো পর্যন্ত বাংলাদেশের পার্সপেক্টিভে, সেটা কিন্তু ওয়ান ডোজ, মানে একটা মাত্র ডোজের কথা বলছি। এখনো পর্যন্ত আমরা সেকেন্ড ডোজের দিকে কিন্তু যাইনি। তার মানে হলো আমাদের এখনো পর্যন্ত আমরা যদি 1.8% মানুষকে এক মাস ধরে যদি আমরা ভ্যাকসিনটা প্রয়োগ করে থাকি, তার মানে আমাদের কিন্তু আরো এক মাস প্রয়োজন সেই সেম পরিমাণ 1.8% মানুষকে সেকেন্ড ডোজ দেওয়ার জন্য। তার মানে হচ্ছে এটা আমাদের হিউজ একটা টাস্ক, যে আমাদের টাস্কে মানে আমাদের চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু প্রচুর। আমরা যদিও আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলোর মধ্যে ভালো করছি, আমাদের ভ্যাকসিনের মানে রেটটা কম, আমাদের টেস্ট পজিটিভিটি রেটটা কম, সব দিক দিয়েই আমাদের ভালো অবস্থায় আছে, কিন্তু তারপরও আমি বলছি যে আমাদের চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে প্রচুর। আমরা হার্ড ইমিউনিটিটা সত্যিকার অর্থে সেই জায়গাটা পৌঁছাতে পারবো কিনা সেটা একটা সন্দেহের জায়গা রয়ে গেছে এখনো পর্যন্ত, কারণ আমাদের চ্যালেঞ্জের জায়গাগুলো প্রচুর। কারণ আমরা রিসেন্টলি একটা গবেষণা করেছিলাম এবং আমরা সেটা নিয়ে আমরা চ্যালেঞ্জ 24-এ আমরা এসেছিলাম, তখন আমরা দেখতে পেরেছি যে রুরাল পিপুল যারা আছেন তাদের মধ্যে এবং যারা বস্তিতে কাজ করেন বা যারা ডে ওয়ার্কার ফার্মার, তাদের মধ্যে ভ্যাকসিন নেবার প্রবণতাটা একটুকু নেই। এবং দেখা যাচ্ছে যে এটা সেম রিফ্লেকশন এখনো পর্যন্ত, যখন ভ্যাকসিন শুরু হয়েছিল 7 তারিখ থেকে বাংলাদেশের ভ্যাকসিনটা দেওয়া শুরু হয়, যদিও 27 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর আহমেদ হোসেন, এই বিষয় নিয়ে আমরা আরো বিশদভাবে কথা বলবো। ছোট একটা বিরতি নিয়ে আসতে চাই দর্শক।